Assalamualaikum everyone, welcome back to Sumaiya video one vlog. আশা করছি সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে এসেছি নতুন আরেকটা vlog video নিয়ে। অনেক দিন পর video ছাড়ছি আর আমার আগের ভিডিওটা তেমন কোনো ভিউ হয়নি। অনেক আপুরাই হয়তো আমার ভিডিওগুলো দেখে না, কিন্তু আমি চেষ্টা করি সবার ভিডিওগুলো দেখে দেওয়ার। মাঝে মাঝে হয়তো বা কারোরটা মিস হয়ে যায়, কিন্তু আমি চেষ্টা করি সবার ভিডিও দেখে দেওয়ার। কিন্তু এখন আমি অনেকের ভিডিও দেখি কিন্তু কমেন্ট করতে ভুলে যাই বা কমেন্ট করি না, আর সময় থাকলে বা মনে থাকলে আমি কমেন্ট করে দিই আর কি। আর আজকের ভিডিওটা আমি শুরু করেছি রাতেরবেলা থেকে। এখানে আমাদের মাছ মাংসের বাজার করে আনা হয়েছিল, তো সেগুলোকে গুছিয়ে রেখেছিলাম। আর এখানে হচ্ছে নাস্তা করছিলাম, নুডলস রান্না করেছি ডিম দিয়ে। তো এভাবে আমার নুডলস খেতে মাঝে মধ্যে ভালো লাগে, সবসময় না। আমি একটু মাংস দিয়ে রান্না করার চেষ্টা করি, আপনাদের ভাইয়ার বা আমার দুইজনের একটু মাংস দিয়ে রান্না করি, তখন সেটা খুবই ভালো লাগে খেতে। আর আজকে দুপুরে রান্না করব হচ্ছে শক্ত মুরগির মাংস আর পোলাও। কালকে যেহেতু রাতে বাজার করে আনা হয়েছিল, তো সেখানে দুইটা শক্ত মুরগি নিয়ে আসা হয়েছে, তো সেখান থেকে কিছুটা অংশ আজকে রান্না করব। তো আমি ওটা ভিজিয়ে রেখেছিলাম, এখন এটাকে ধুয়ে নিচ্ছি ভালোভাবে। আর এই মুরগিটা দেখতে অনেক সুন্দর লাগে, মুরগির গায়ে ভালোই চর্বি ছিল, দেখতেই পাচ্ছেন আপনারা। আর এ তো আমি মুরগি রান্না করার জন্য এখানে বেশি করে পেঁয়াজ, তারপর হচ্ছে আলু টমেটো এগুলো কেটে নিয়েছি, গরম মশলা নিয়েছি। তো ফার্স্টে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি, আমি আবার আলুগুলোকে ভেজে রান্না করতে পছন্দ করি মাংসে। তো আলুগুলোকে একটু হলুদ আর লবণ দিয়ে ভেজে নিব। আর আজকে আমি মাংস রান্নায় পেঁয়াজ পাটা ইউজ করব। তো পেঁয়াজ আদা রসুন এগুলো ব্লেন্ড করে নিয়েছি আমি। তো ফার্স্টে পেঁয়াজ গোটা গরম মশলা দিয়ে আমি পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি, তারপরে বাটা মশলাগুলো দিয়ে দিব আর কি। আর আমি বেশিরভাগ সময় মাখিয়ে প্রেশার কুকারে বসিয়ে দিই, তো মাংসটা অনেক বেশি মজা হয়। আবার অনেক সময় এরকম কষিয়ে রান্না করি তখনও মজা হয়, কিন্তু আজকে কী জানি হয়েছে মাংসর মধ্যে কিছু একটা কম মনে হয়েছে আমার কাছে, তাই আজকে একটু কম মজা লেগেছে আর কি। কিন্তু আমি যে পোলাওটা রান্না করেছি মাশাল্লাহ অনেক ভালো হয়েছে। আমি খুবই কম পোলাও রান্না করি আমার হাতে, কারণ আমি পানিটা পারফেক্টলি দিতে পারি না আর কি। অনেক ভিডিও দেখেছি মাঝে মধ্যে ভালো হয়ে যায়, কিন্তু বেশিরভাগ সময় খারাপ হয়ে যায় আর কি। তো বেশ অনেক দিন পর আজকে আমি নিজের হাতে পোলাও রান্না করছি, আর মাংস তো রান্না করা হয় আমার সবসময়। তো এই তো আমি অফ ক্যামেরা সব ধরনের মশলা দিয়ে মাংসটাকে কষিয়ে নিচ্ছি। কী কী মশলা দিয়েছি সেটা তো সবাই জানে, এটা আর বলছি না। অফ ক্যামেরা আমি এটা করে নিয়েছিলাম, আজকে একটু ব্যস্ত ছিলাম তাই তাড়াহুড়া করে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। আর এই তো ভিডিওগুলো হচ্ছে অনেকদিন আগে করে রাখার, আমি ইদানিং ভিডিওই দিতে পারছি না। প্রতিদিন ভাবি দু একদিন পর আমি ভিডিও দেব, কিন্তু সেটা আর হয়ে ওঠে না আর কি। প্রতিদিন দেখা যায় কোনো না কোনো ভিডিও করে রাখি আর স্টোরেজ ফুল হয়ে যায়, কিন্তু আমার ভিডিও দেওয়া হয় না, ডিলিট করতে হয়। আর এই তো এখানে আমি পোলাও চাল ধুয়ে নিচ্ছি ভালো করে, ধুয়ে পানি ঝরিয়ে রাখবো। আর সোফিয়া হচ্ছে যখন খিচুড়ি খেত তখন আমি এই পোলাও চালটা এনেছিলাম, তখন ওকে রান্না করে দিতাম, কিন্তু পোলাও রান্না করতাম না, আমার কাছে বিরক্তই লাগতো, কারণ চাল যখন খুব বেশি নরম বা শক্ত হয়ে যেত আমার আর রান্না করতে ইচ্ছা করতো না। এই তো আমার মুরগির মাংসটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, আমি কোনো পানি ইউজ করিনি, তারপর কত পানি বের হয়ে গিয়েছে আর তেলটাও কী সুন্দর বের হয়েছে। আর এই তো পোলাওটা এখন বসিয়ে দিচ্ছি। এই মাংসটা সিদ্ধ হতে অনেক সময় লাগে, আমি ভুলই করেছি, প্রেশার কুকারে বসিয়ে দিতাম কষিয়ে, তাহলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যেত। মাংসটাকে সিদ্ধ হতে দিয়ে আমি এখানে পোলাওটাও বসিয়ে দিয়েছি, পেঁয়াজ তারপরে গরম মশলা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে কিছুক্ষণ লাল করে ভেজে নিয়েছি আমি, তারপর আদা রসুনের পেস্ট দিয়েছি, সেটা আর ক্যামেরাতে দেখাইনি। এই তো তারপর আমি চালগুলো দিয়ে দিলাম, ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে তেজপাতাটা আগে দিইনি, আমি আমার মাকে দেখতাম তেজপাতা পানি দেওয়ার পর দিত, তখন খুব সুন্দর একটা স্মেল বের হতো। আর আজকে আমি পোলাওটা দুধ দিয়ে রান্না করছি, দুধ পানি দুটাই দেব। খুব সুন্দর করে আমি এটাকে আগে ভেজে নিয়েছি। আর এই তো আমি দুধ তারপর হচ্ছে পানি পরিমাণ মতো দিয়ে দিয়েছি, কয়েকটা কাঁচা মরিচ কিশমিশ এগুলোও দিয়ে দিলাম, আর ঘিও দিয়েছি একটু করে, তো খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছিলো। পোলাও রান্না করতে করতে আমার খালামনের কথা মনে পড়েছে, উনি গ্রামে থাকেন, ওনার হাতে পোলাও রান্না অনেক মজা। ওনারা আবার জমিতে পোলাও চাল করতেন, তো ওই চালটা যখন রান্না করা হতো এত সুন্দর স্মেল বের হতো,
চার পাঁচটা সুগন্ধে ভরে যেত, কিন্তু এখনকার প্যাকেটে চালে ওরকম কোনো স্মেলই নেই। যতই সুন্দর করে রান্না করি না কেন, কেমন যেন একটা স্মেল থাকে। জমির চালগুলোকে সামান্য উপকরণে রান্না করলেও অনেক সুন্দর স্মেল হতো, কিন্তু এখনকার প্যাকেটের চাল আমরা যত কিছুই দিই না কেন, রান্নাঘর অবধি মনে হয় স্মেলটা থাকে, এরপরে আর থাকে না। আমরা এখন পোলাও সুন্দর স্মেলের জন্য রেস্টুরেন্ট বা বিয়ে বাড়ি বা মেহমানদের জন্য গোলাপ জল বা বিভিন্ন ধরনের মিঠা আতর কেওড়া জল অনেক কিছুই ইউজ করে থাকি। আর এই তো আমার পোলাওটাও হয়ে গিয়েছে, মাংসটাও হয়ে গিয়েছে, তো আমার পোলাওটা মশলা অনেকটাই ঝরঝরে হয়ে গিয়েছে। শুরুতে একটু নরম মনে হলেও পরে ঠান্ডা হওয়ার পর পুরো পারফেক্ট টেক্সচারে চলে এসেছে আর কি। আর এই যে আমি সালাদও করে নিয়েছি টমেটো কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে, এখন খাবারটা খেয়েই নিচ্ছি। আর মজা হয়েছে পোলাওটা বেশি, তবে আজকে আমার মাংসটা কেন জানি একটু কম মজা হয়েছে, বুঝতে পারছি না কেন। আমি এখন ভয়েস দিচ্ছি আর আপনাদের সোফিয়া শব্দ করছে, ও এমনই করে যখন আমি ভয়েস দিই, হয় ও কথা বলবে না হয় দুষ্টামি করবে। আর খাওয়া দাওয়া করার পর দেখলাম যে কিছু প্লেট বাটি আছে, এগুলো ধোয়ার, তো সেটা ধুয়ে নেব। ধোয়ার আগে দেখলাম যে আমার যে র্যাকটা আছে সেটার মধ্যে অনেক বেশি ময়লা হয়ে গিয়েছে, তো সেটা এখন ক্লিন করে নিয়েছি। আমি প্রথমে স্পঞ্জ দিয়ে ডলে নিয়েছি, তারপর হচ্ছে ব্রাশ দিয়ে যে চিপা অংশগুলো আছে সেগুলো ঘষে নিয়েছি আর কি। দেখা যায় যে স্পঞ্জ দিয়ে চিপা অংশগুলোতে যায় না, তাই এই বুদ্ধি আর কি। তো ভালোই পরিষ্কার হয়েছে। ভিডিওর এ পর্যন্ত যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর আমার পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও দেখার শুরুতে একটি লাইক দিয়ে দিবেন। আর যারা নতুন আপুরা আছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর এখন সবাই অনেক সুন্দর সুন্দর ভিডিও করছে, কিন্তু আমি এখন ভিডিও করতে পারছি না, কি একটা অবস্থা। যাই হোক, আমি চেষ্টা করবো আপনাদের সবার ভিডিও দেখে দেওয়ার, আপনারাও চেষ্টা করবেন আমার ভিডিওগুলো দেখে দেওয়ার, কারণ আমি যেহেতু অনেক দিন পরপর ভিডিও আপলোড করি। মা হওয়ার পর লাইফটা অনেক বেশি কঠিন হয়ে গিয়েছে, এটা মনে হয় প্রত্যেকটা মায়েদের ক্ষেত্রে। আগে আমাদের যে কাজগুলো করতে দুই মিনিটও সময় লাগত না, এখন মনে হয় আধা ঘন্টা এক ঘন্টায় ওগুলো করতে পারি না। বাচ্চার কান্নাকাটি, বাচ্চাকে সামলানো, কাজ করা অনেক কঠিন আসলে, এখন এগুলো বুঝতে পারছি। চাইলেও ইচ্ছা থাকলেও অনেক সময় অনেক কাজ করা যায় না। আর এই তো আমি এটা ক্লিন করে নিয়েছি, আমি যেহেতু থালা বাসন রেখে দিয়েছি মনের ভুলে, তাই আর দেখাতে পারছি না। আর আমি বেসিনটাও ক্লিন করে নিয়েছি। তো এখানে আপনাদের ভাই অনেকগুলো পেঁপে নিয়ে এসেছিলো, তো পেঁপে একটা কেটে নিলাম। আর পেঁপেগুলো মাশাল্লাহ অনেক মিষ্টি ছিল। এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও, আমি একটু ডক্টরের কাছে যাব। তার আগে দুপুরে রান্নাটা করে নিলাম, আমরা বিকেলে যাব। এখানে ছোটো পোয়া মাছ রান্না করেছি টমেটো দিয়ে ঝোল ঝোল করে, আর বেশি ঝোল রাখিনি, মাখা মাখা করে রান্না করেছি। তো আজকের রান্নাটা দেখালাম না সম্পূর্ণটা। তো এই তো খেয়ে দিয়ে রেডি হয়ে বিকেলে বের হয়ে গিয়েছি ডাক্তারের উদ্দেশ্যে। তো গিয়ে দেখলাম যে ডক্টর নেই, যেহেতু বিকাল হয়ে গিয়েছে, উনি পরের দিন আসবে, সকালবেলা থাকবে আর কি। তো সেখান থেকে আমরা চলে এসে লুলুতে এসেছি আর কি, আমাদের কিছু নেওয়ার ছিল তো সেগুলো নিতে এসেছি। আর আপনাদের সোফিয়া দেখেন কি করছে, ওকে আজকে নামিয়ে দিয়েছি, দেখি ও কী করে। নামিয়ে দেওয়ার পর ও মাশাল্লাহ এত বেশি ছোটাছুটি করছিল, ও আর কোলেই আসতে যাচ্ছিল না। এখন কোনো কিছু দেখলে কোল থেকে নেমে যাবে, কাজের সময় আর কোল থেকে নামবে না, যখন কাজ থাকে না তখন নেমে যায় আর কি। সন্ধ্যা নাস্তায় আমরা চাপাতি পরোটা গ্রিল নিয়ে এসেছি। তো সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, দেখা হবে নেক্সট ভিডিওতে।